আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ এরই মধ্যে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রাতে আশেপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা নগরীর সোনালী ব্যাংক চত্বরের সমাবেশ স্থলে জড়ো হন তারা সেখানে রাত কাটান এদিকে খুলনায় বাস লঞ্চ ফেরি ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে শনিবার সকাল থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের শুক্রবার রাতেও নেতাকর্মীরা ট্রেনে ও ট্রলারে করে আসতে শুরু করেন মহানগরীর ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে বেলা দুইটায় এই গণসমাবেশ হবে শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ স্থল ঘুরে দেখেন সমাবেশ স্থলে পৌঁছাতে পথেও নানা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ নেতাদের এদিকে ঝিনাইদহ থেকে খুলনায় বিএনপির সমাবেশে পৌঁছেছে নেতারা বাস ধর্মঘট থাকায় নানা ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ ফলে বিকল্প পরিবহন ব্যবহার করে সমাবেশে যোগ দিতে আসার পথে স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীরা হামলা করে অভিযোগ বিএনপির নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জ্বালানি তেল ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নানা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এই সমাবেশ হচ্ছে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ দুপুর দুটা থেকে শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন খুলনা থেকে সমাবেশের সর্বশেষ খবর জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সেকান্দার রহমান দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে দেখছি এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন একটি বিষয় বলে রাখা ভালো যে এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকেই কিন্তু খুলনার আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা অভিযোগ করছেন পথে পথে বিভিন্ন জায়গায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে বিএনপির সিনিয়র নেতারা অবশ্য প্রশাসন ও পুলিশের প্রতি একটি বিষয়ে আহ্বান জানাচ্ছেন তারা বলছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিএনপি সমাবেশ করতে চায় এবং সেই সমাবেশ থেকে তারা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বেগম জিয়ার মুক্তি দ্রব্য মূল্য সহ যে সমস্ত জিনিসের দাম বাড়ানো হয়েছে দাম কমানোর দাবি তারা করছেন একই সঙ্গে তারা বলছেন তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন বিএনপি নেতারা এই হচ্ছে খুলনার গণসমাবেশের সবশেষ অবস্থা এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুটায় এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে